আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। রিমঝিম বৃষ্টি হচ্ছে, আজ দুদিন থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তা আমি এয়ারপোর্টে চলে আসছি, আজকে কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আসলে হঠাৎ করে ডিসিশন নেওয়া, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। তা আমরা এই তো এয়ারপোর্টে চলে আসছি, তা আজকে আমরা যাচ্ছি আমার ভালো লাগা ভালোবাসার দেশ সৌদি আরব রিয়াদে যাচ্ছি। তো মনটা এত ভালো লাগতেছে, সেজন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাড়াহুড়া করে আজকে রেডি হয়ে চলে আসছি। তো বেশ কয়দিন থেকে আমার হাজবেন্ড বলছিল যে আমার রিয়াদে কাজ আছে, যেতে হবে। তা আমি অসুস্থ থাকার কারণে সে কিছুদিন আমার সঙ্গেই সময় কাটিয়েছে, ভাবছে যে কিছুদিন পর যাই। তারপর ও বলতেছিল যে তুমি যদি একটু সুস্থ ফিল করো তোমাকে নিয়ে যাব। শুনে তো মনটা খুশি লাগতেছিল, তারপর সাহসও পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, যাই, একটু এখন মোটামুটি বেটার ফিল করছি, যে ওর সাথে চলে যাই, গেলে ভালো লাগবে। তা আলহামদুলিল্লাহ, ভাগ্যে যদি থাকে তাহলে আসলে সেটাতে কারো কিছু করার থাকে না। তা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি। তা আমরা এয়ারপোর্টে আসলাম, একটু আগেই চলে আসছি। তারপর এখানে কফি শপে আসলাম, যে এখান থেকে একটু আমরা কফি খাই। এখনও বেশ অনেক সময় বাকি আছে, কিছুক্ষণ বসে এখানে আমরা গল্প করি। তারপর আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলের সঙ্গে দেখা হয়ে গেছে, তো ওকে দেখে আমার হাজবেন্ড গল্প করতেছিল। তা আমরা এখানে ওয়েট করতেছি। এই পাশেই আপনার গিফট কর্নার আছে, আর তার সঙ্গেই এই কফি শপ। এখান থেকে আমরা আলমন্ড ক্রোসান আর কফি নিলাম, যে একটু খেয়ে নিই, খেয়ে আরামসে একটু সবার সঙ্গে কথা বলি। তা আসলে তাড়াহুড়া করে চলে আসছি, তো এখানে বসে বসে সবার সঙ্গে একটু কথা বলছি, বিদায় নিচ্ছি। অনেকে জানে না যে আমি রিয়াদে যাচ্ছি। তা আসলে মানে মন ভালো লাগলে মনে হয় যে সবার সঙ্গে একটু শেয়ার করি। তা আমার তো আসলে মানে কি বলবো, মানে এত ভালো লাগতেছে, আমার ভালো লাগার দেশ রিয়াদ, সেটা অনেকে আপনারা জানেন। সেই কারণে আমার মনটা আসলে অনেক অনেক হ্যাপি হয়ে গেছে। তা আমি অসুস্থ ছিলাম, সেভাবে কল্পনা করিনি যে আমার এই সময় রিয়াদে আসা হবে। তা আলহামদুলিল্লাহ যে আমার হাজবেন্ড যখন বললো আমার একটু সাহসও মানে বেড়ে গেছে, যে যাই ওর সঙ্গে যাবো। আর আমি তো আর ওখানে মানে তেমন কোনো কাজও থাকবে না, তো একটু ঘুরে ঘুরে বেড়াবো, দেখা যায় মনটাও ভালো লাগবে। সেই কারণেই কিন্তু আমি তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। আগের থেকে তো প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু রেডি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে রেডি হয়ে গেলাম। তারপরও কী হলো, দুদিন আগেই মানে সে বলতেছিল দেখি টিকিট পেলে হঠাৎ করে আমি চলে যাব। তো সে যখন দুদিন আগে বলল, তারপর আমি সাহস পাচ্ছিলাম না, তারপর আবার সাহস করলাম। তারপর তো বুঝতেই পারতেছেন দুদিনের মধ্যে হঠাৎ করে মানে মেন্টাল প্রিপারেশান তো ছিল না, হঠাৎ করে তো তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসছি। তা আমরা অলরেডি কিন্তু বিমানে চলে আসছি, টিপটিপ বৃষ্টি পড়তেছে, আমি উইন্ডোতে দেখতেছি, ভালো লাগতেছে আসলে, মনটাই অনেক খুশি লাগতেছে। এখন আমাদের প্লেন ছেড়ে দিবে। তা আগে যখন রিয়াদে ছিলাম, বাংলাদেশে বেড়াতে আসতাম সকল আত্মীয় স্বজনকে রেখে, যখন আবার পুনরায় রিয়াদে ফিরিয়ে যেতাম তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগতো। তা আজকে না আমি অনেক অবাক হচ্ছি, ভাবছি যে আমি আসলে এত হ্যাপি যে আমার কাছে না একটু খারাপ লাগছে না, যেটা সত্য কথা। তো এই সময় কিন্তু আমি এরকম উইন্ডো দিয়ে তাকাতাম যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, মানে এত কান্না আসতো কি আর বলবো। তা আজকে আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমি মানে সেহরি খেয়ে আমরা ওঠার পরেই আমাদের সেহরি দেওয়া হয়েছিল, খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হঠাৎ করে চোখ খুলে দেখছি সূর্য দেখা যাচ্ছে, আলো হয়ে গেছে, সূর্য উদয় দেখতে এত ভালো লাগছে। দেখেন কালারটা কত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে, অ্যানাউন্স করছে। তা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, যে দেখেন এই তো রিয়াদের এই মরুভূমি দেখা যাচ্ছে। আমাদের দেশে যেমন সুন্দর গাছপালা, গ্রিন দেখা যায়, পানি, হ্যাঁ, আর এখানে দেখেন এই ডেজার্ট দেখা যাচ্ছে। তা একদম ডিফারেন্ট আমাদের দেশের চেয়ে, পুরোপুরি আলাদা। তো
উইন্ডো দিয়ে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আপনারা যখনই মানে যে কোনো দেশে বেড়াতে যাবেন, উইন্ডোর পাশে বসার মানে সবসময় বসার চিন্তাটাই করবেন। যদি লাকিলি পেয়ে যান তাহলে তো খুব ভালো এবং সুন্দর দৃশ্য দেখা যায়। আমি সবসময় বলি যে আমাকে যদি একটু উইন্ডোর পাশে দেওয়া যেত, আর যদি কখনও টিকেটে উইন্ডোর পাশে না থাকি তারপরে আমি একটু রিকোয়েস্ট করে উইন্ডোর পাশে বসার চেষ্টা করি যে এই দৃশ্যটা দেখার জন্য। খুব ভালো লাগছে, তাই না? তা আমার কাছে তো এত ভালো লাগছে, তা আজকে আমার সব কিছু দেখতে খুব ভালো লাগছে। অন্য সময় তো মন ভীষণ খারাপ থাকে, আর আজকে তো আমি অনেক খুশি খুশি হয়ে রিয়াদে আমার হাজবেন্ডের সঙ্গে বেড়াতে এসেছি। সূর্য উদয়ের পাশাপাশি আকাশের কালারটা দেখেন কত ভালো লাগছে, মানে মনে হচ্ছে তাকিয়েই থাকি। আর মন ভালো তো সবই ভালো, তাই না? মন ভালো লাগলে কিন্তু সব কিছু ভালো লাগে। তারপরও কিন্তু অপরূপ একটা দৃশ্য দেখা যাচ্ছে। তা আজকে প্লেনে চোখ খুলেই সুন্দর দৃশ্য দিয়ে আমার ঘুম ভাঙলো, তো অপরূপ দৃশ্য। তা আজকে মনটাও ফ্রেশ, সুন্দরভাবে সকালটা শুরু হলো। এমনভাবেই প্রতিটি সকাল সুন্দর হয়ে যেন আমার দিনটি শুরু হয়, আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা সবসময় ভালোবেসে আমার সঙ্গে আছেন, আশা করি আগামীতেও আমার সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমাদের প্লেন ল্যান্ড করেছে। তা আমরা সবাই এখন এক এক করে প্লেন থেকে নেমে পড়ব। আমরা রিয়াদ এয়ারপোর্টে চলে আসছি। তা আমি কিন্তু অন অ্যারাইভাল ভিসাতে এসেছি, তা এখন এখান থেকে আমি আমার ভিসাটা নিব। তো যারা আমেরিকা একবার ঘুরতে গিয়েছিলেন তাদের কিন্তু সৌদি আরবে আসতে কোনো ভিসাই দরকার হবে না, মানে ডিরেক্টলি আপনারা এয়ারপোর্টে চলে আসবেন, মানে বাংলাদেশ এয়ারপোর্টে। তো সেখান থেকে আপনারা বলবেন যে অন অ্যারাইভাল ভিসা আমি রিয়াদে যাচ্ছি, সৌদি আরবে মানে যেখানে যান, জেদ্দায় মক্কায়, তো আপনি এরকম বললে তখন আপনার পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে, তারপর আপনি সুন্দরভাবে রিয়াদ এয়ারপোর্টে চলে আসবেন। এখান থেকে আপনাকে এক বছরের ভিসা দিবে, সেই ভিসা নিয়ে আপনি এক বছরের মধ্যে বারবার আপনি সৌদি আরবে আসা যাওয়া করতে পারবেন। তো রিয়াদ এয়ারপোর্ট দেখেন কত সুন্দর, তো এখন খুব তাড়াহুড়ার মধ্যে আছি, ঝটপট করে সবাই যাচ্ছে, সেজন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না। তো এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, তো এখন তো সকাল 7টা বাজে, সেই কারণে ঝর্ণাটা বন্ধ। যখন ঝর্ণাটা ওপেন থাকে তখন দেখতে খুব ভালো লাগে। তো আমরা ডিরেক্টলি বের হয়ে যেতে পারতাম, তা আমার ভিসার জন্য একটু সময় লাগবে, মুসা তো আসে, আমার এক বছরের মধ্যে তো আর আসা হয়নি, সেজন্য আমার ভিসাটা শেষ হয়ে গিয়েছে। তো আমরা চলে আসছি আমার ভিসা নেওয়ার জন্য। তো এখানে এসে আমি এক বছরের জন্য ভিসা নিয়ে নিচ্ছি, এক বছরের ভিসা দিবে, তার মাঝে যতবার খুশি ততবার আসা যাবে, যদিও এতবার তো আসা হয় না, তারপর ইচ্ছে থাকলে আপনি যখন খুশি তখন চলে আসতে পারবেন। এই অন অ্যারাইভাল ভিসা সম্বন্ধে অনেকেই জানেন না। ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম তখন বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু মানে অবাক হচ্ছিল যে ভিসা ছাড়া কীভাবে সৌদি আরবে যাচ্ছেন। তারপর কয়েক জায়গায় কথা বলে টোলে আমাকে কিন্তু এখান থেকে আসতে দিয়েছিল। তো আজকে যেই ভাবি ও এসেছে অন অ্যারাইভাল ভিসায় সৌদি আরবে এসেছে, তো উনিও আমেরিকায় ঘুরতে গিয়েছিল, ওনার আমেরিকা ভিসা থাকা কারণে আজকে আমার ভাবির সঙ্গে দেখা হয়েছে। ভাবি মুসারি ফ্রেন্ডের ওয়াইফ, তা প্রথমে আমার চেনা ছিল না, তার ভাবির সঙ্গে কথা বলে ভাইয়ের নাম জেনে মুসা তো চিনে ফেলছে। ভাই ওয়েট করছে, আর এদিকে আমাদের লাগেজ চলে আসে, আমাদের ভিসা নিতে নিতে একটু সময় লেগে গেছে, সবাই কিন্তু লাগেজ নিয়ে চলে গেছে, আমাদের লাগেজগুলো কিন্তু পড়েছিল। তো এখন মানে সব কিছু আমরা গুছিয়ে নিচ্ছি, আমাদের কেউ এক ভাই নিতে আসবে, আর ভাবির হাজব্যান্ড এই তো
বাবু ভাই তো উনি ফ্যামিলির জন্য ওয়েট করছিলেন, তো এখান থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি যে নেক্সট টাইম ইনশাল্লাহ ভাই ভাবি সবার সঙ্গে আমাদের দেখা হবে। তো আমি ভাবি আমরা সবাই মিলেই পার্কিংয়ে চলে আসছি, তো ভাবিরা চলে যাচ্ছেন, তো আমরা ওয়েট করছি এরশাদ ভাই আমাদের গাড়ি নিয়ে আসতেছে। এই জীবনে চলার পথে চেনা অজানা কত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তাই না? আর পরিচিত কাউকে পেয়ে গেলে তো জার্নিতে এত এত ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো ভাবিরা চলে গেছে, তা আমরাও আমাদের গাড়িতে উঠে পড়েছি। এরশাদ ভাই আমাদেরকে নিতে আসছে, মুসার ভাই, দুজন একসঙ্গেই কাজ করেন। তো আমরা যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, চারপাশ দেখে মনটা এত ভালো লাগছে, মানে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমার কাছে যে কত কত ভালো লাগছে। এখানে কিন্তু আমার সমস্ত স্মৃতি, আমার ছেলেমেয়েদের জন্ম এখানে হয়েছে, এখানে বড় হয়েছে, এখান থেকে আমি আমার ছেলেকে পাঠিয়েছি কানাডায়, তারপর বাংলাদেশে গেলাম, বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে মেয়েকে ওখানে ভর্তি করে রেখে এসেছি। তো এখানে ওদের বড় হয়েছে, ওদের জন্ম এখানে, ওদের বেড়ে ওঠা এখানে, এখানে ওদের সব স্মৃতি, মানে কি বলবো, যে আমার এক এক করে সব কিছু মনে পড়ে, আর মানে আশেপাশের সব কিছুই তো আমার চেনা জানা, মানে নিজের দেশও এতটা ভালো করে চেনা জানা হয়নি যেটা আমার মানে সৌদি আরবে হয়েছে। কারণ আমি 29 বছর ছিলাম আর আমার হাজব্যান্ড তো 38 বছর, তো বুঝতেই পারছেন আমাদের সমস্ত ভালো লাগা, আমাদের সংসারের জীবনের মানে শুরুটাই হয়েছে সৌদি আরবে। সেই বিয়ের পর চলে আসছি, এখানেই আমার সব কিছু ছিল, তথ্য বুঝতেই পারছেন এদেশের প্রতি আমার কতটা মায়া, সেই মানে মনের ব্যাপারটা বুঝতে পারবেন যারা আমার মতো ছিলেন, চলে গেছেন, তারা ফিল করতে পারবেন, আর যারা ছিলেন না তারা আসলে বুঝতে পারবেন না। তো আমার সব স্মৃতি মনে পড়ে, সবসময় রিয়াদের কথা মনে পড়ে বলি আমি সবসময় রিয়াদের কথা বলি। তো আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। ঘুরে ফিরে বারবার যেন এদেশে আসতে পারি, মক্কা মদিনায় দেখার সুযোগ করে দেন আল্লাহর কাছে, এই চাই। তো আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।